দিনভর থেমে থেমে সংঘর্ষে রাজধানীর নিউ মার্কেট এলাকা রূপনায় রণক্ষেত্রে বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী সহ আহত হয়েছেন অন্তত অর্ধশত। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সংঘর্ষ থামাতে দফায় দফায় টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। দুপুরের দিকে ঢাকা কলেজে বন্ধ ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেন কর্তৃপক্ষ, তবে সে নির্দেশনা মানতে নারাজ তারা। এখনও ক্যাম্পাস ছাড়েননি তারা, কাল বিক্ষোভেরও ঘোষণা দিয়েছেন। ঘণ্টাখানেকের বিরতির পর বিকেলে ফের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করেছে নিউ মার্কেট এলাকায়। মৌ খন্দকারকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন এসপি আশ। রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজ শিক্ষার্থীদের সাথে ব্যবসায়ীদের সংঘর্ষ, যা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। মঙ্গলবার সংঘর্ষের শুরু সকাল 10:30 দিকে। শিক্ষার্থীরা ব্যবসায়ীদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন, পাল্টা জবাব দেন দোকান মালিক ও কর্মচারীরাও। সকাল থেকে সংঘর্ষ চললেও পুলিশ ঘটনাস্থলে যায় দুপুরের দিকে। তারা শিক্ষার্থীদের লক্ষ্য করে থেমে থেমে কাঁদানো গ্যাস ছুড়তে থাকেন, এক পর্যায়ে কলেজ ক্যাম্পাসে চলে যান। দুপুরের দিকে কলেজের উল্টো দিকে নূরজাহান মার্কেটে আগুন লাগে। আধা ঘন্টা চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় সৃষ্টি হয় বাড়তি উত্তাপ। বেলা 3টায় কলেজের সামনের ফটক থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীরা আবারও ইটপাটকেল ছোড়েন। শিক্ষার্থীরা বলেন, ব্যবসায়ীরা তাদের এক সহপাঠীর উপর হামলা চালায় আর ব্যবসায়ীরা পাল্টা দোষারোপ করেন শিক্ষার্থীদের। গতকালকে রাত্রে ওদের একটা বাড়তির ছেলে মারা গেছে, এই কারণে ওরা খুব খেইবার হয়েছে আমাদের উপর। সংঘর্ষ থামাতে শিক্ষকরা এগিয়ে এলে তাদের লক্ষ্য করেও ইটপাটকেল ছোড়া হয়। দুই পক্ষের সংঘর্ষে গণমাধ্যম কর্মী সহ আহত হন অন্তত 40 জন। আমাদের ছাত্র ভাইয়েরা বেশ কয়েকজন আহত হয়েছে বলে আমি জানতে পেরেছি। আমরা এখন খোঁজ নিচ্ছি, তাদেরকে দেখতে আমরা সংশ্লিষ্ট হাসপাতালে যাব। আর আমাদের এখানে কয়েকজন ব্যবসায়ীদেরও নাকি কয়েকজন গেছে, তারাও আমরা খোঁজ নিচ্ছি। দফায় দফায় সংঘর্ষের পর ঢাকা কলেজের হল বন্ধ ঘোষণা করে বিকেলের মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেন কর্তৃপক্ষ, তবে এই ঘোষণায় খেপেছেন শিক্ষার্থীরা। তারা কর্তৃপক্ষের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেন। শিক্ষার্থীদের সিদ্ধান্তে একাত্মতা জানায় ছাত্রলীগও। শিক্ষার্থীদের সাথে কথা বলেছে, আমরা আশা করি এই ঝামেলাটি আর বাড়বে না, তবে আমাদের সকলকে আরো সতর্ক থাকতে হবে। সোমবার দিবাগত রাতে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে শুরু, পরে রাত 2:30 দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পিয়াস মাহমুদ, দেশ টিভি, ঢাকা।